সুবিনন্দির গাওয়া গানটি, গানটির কথা লিখেছেন নজরুল ইসলাম বাবু এবং সুর করেছেন আলী হোসেন। আর গানটির সঙ্গে আপনারা কাহার বাতাল প্লে করতে পারেন। আর গানটি হলো কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে। তো গানটি শিখবো আজকে আমরা এই ক্লাসে, একটা ভালো লাগা গান এবং আপনাদের রিকোয়েস্টেড একটা গান, অবশ্যই আমার ভালো লাগা গান। তো শেখাবো আজকে আপনাদের, দেখাবো সরগম দিয়ে এবং ফিঙ্গার দিয়ে। তো শেখার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ করবো, আপনারা যারা নতুন ভিউ করছেন আমাদের এই ইউটিউব চ্যানেলটি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে থাকা ঘন্টাটি প্রেস করে নেবেন, যাতে পরবর্তীকালে এরকম বিভিন্ন গান বা টিউটোরিয়াল আপডেট আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। আর যদি ভালো লাগে তাহলে একটু লাইক করবেন, যদি না ভালো লাগে তবে অবশ্যই ডিসলাইক করবেন। গানটি শেখার আগে আমরা একটু জেনে নেবো আজকে আমরা গানটি শেখার জন্য কোন স্কেল ব্যবহার করবো। তো আজকে যে স্কেলটি ব্যবহার করবো সেটি হচ্ছে এ শার্প বা বি ফ্ল্যাট স্কেল। তো এ শার্প বা বি ফ্ল্যাট স্কেলটি সারি গাম্বাজের সাথে দেখিয়ে দিই আপনাদের। তো সা সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। তো এটা হলো এ শার্প বা বি ফ্ল্যাট স্কেলে সারি গাম্বা ধা নি সা। আর গানটি শেখার জন্য আমাদের কিন্তু দুটো, একটা কোমল স্বর লাগবে আর একটা কড়ি বা তীব্র স্বর লাগবে। কড়ি বা তীব্র মা হচ্ছে এইটাকে বলি, এটা শুদ্ধ মা কিন্তু এটা কড়ি বা তীব্র মা। আর কোমল স্বর যেটা লাগবে সেটা হচ্ছে কোমল নি, শুধুমাত্র কোমল নি, একটা কোমল স্বর লাগবে আর একটা কড়ি বা তীব্র স্বর লাগবে। আর আমরা গানটি শেখার জন্য আমরা নিচে অব্দি উদার সপ্তকের আমরা এই ধা অব্দি নামবো, সা নি ধা, হ্যাঁ উদার সপ্তকের ধা অব্দি যাবো এবং তারা সপ্তকের সা রে গা মা মা অব্দি যাবো আমরা। তো চলুন আমরা একটু শেখার চেষ্টা করি। আর গানটিতে স্থায়ী আছে, দুটো অন্তর আছে, তো একটু আমরা পর পর করে শেখার চেষ্টা করবো। আমি দুরকম ভাবে দেখাই, ফিঙ্গার দিয়ে এবং সরগম বলে বলে। তো যার যেরকম সুবিধা হবে সেরকম ভাবে তুলে নেবেন। তো আমরা একটু প্রথমে শুনে নেবো স্থায়ীটা। তো আপনাদেরই রিকোয়েস্টেড গান একটা এবং সত্যি কথাগুলো দারুণ কথা, সুবিনন্দির গাওয়া গিয়েছেন সেরকম একদম অসাধারণ গাওয়া। তো চলুন একটু শেখার চেষ্টা করি। তো আমি চেষ্টা করছি আমার মতো করে এটি দেখানোর, যদি ভুল ত্রুটি হয়ে যায় ক্ষমার চোখে নেবেন। তো চলুন শুরু হয়েছে এরকম, প্রথমে স্থায়ী আমরা শুনে নেবো। শুরু হয়েছে গা থেকে, সা রে গা, গা থেকে শুরু হয়েছে। কত যে তোমাকে সে ভালো, সে কথা তুমি যদি জানতে, এই হৃদয় ছেড়ে যদি দেখানো যেত, হৃদয় ছেড়ে যদি দেখানো যেত, আমি যে তোমার তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেশেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। তো বন্ধুরা এরকম আছে, চলুন একটু শেখার চেষ্টা করি আমরা। তো আমরা প্রথমে একটা লাইন ধরে ধরে শিখবো, আমরা আলাদাভাবে এক একটা শব্দকে নিয়ে শিখবো না। তো এরকম রয়েছে, যেহেতু টাইম অনেক লেগে যায় আমি জানি, তো চলুন শেখার চেষ্টা করি একটু ধীরে ধীরে। তো প্রথমে আমি দুবার করে দেখাবো, এরকম কত যে তোমাকে সেছি ভালো, আবার দেখাবো কত যে তোমাকে সেছি ভালো, সরগম দিয়ে প্রথম লাইনটা এরকম গা মা গা রে রে গা রে সা ধা,
সারে গামা গা। তো জিনিসটা আপনারা লক্ষ্য করেছেন, এখানে কিন্তু আমরা উদার শব্দ থেকে সা নি ধা ধা অব্দি চলে এলাম, কিন্তু সা ধা বা বেশেছি ভালো। ওকে, তো সরকম দিয়ে আমি আরেকবার বলবো, গা মা গা রে রে গা রে সা ধা ধা সা রে গা মা গা। নেক্সট লাইন যাবো, সেটা এরকম বলেছে, সে কথা তুমি যদি জানতে, তো এরকম রয়েছে, সে কথা তুমি যদি জানতে, তো সরগমটা এরকম রয়েছে, সারে গা মা গা মা পা মা গা মা গা রে। তো এখানে কিন্তু কড়ি মায়ের ব্যবহার রয়েছে, একটু খেয়াল রাখবেন, উভয় প্রকার মায়ের কিন্তু ব্যবহার রয়েছে গানটিতে। হ্যাঁ, তো কিরকম, সে কথা তুমি যদি জানতে। ওকে, তো এই প্রথম দুটো লাইন কিন্তু রিপিট আছে, রিপিটে বাজনা কিন্তু একই রকম। তো নেক্সট লাইন, অর্থাৎ আমরা থার্ড লাইনে যাবো, সেটা এরকম রয়েছে, এই হৃদয় চিড়ে যদি দেখানো যেত। তো বিষয়টা, এই লাইনটা রিপিট আছে, সিঙ্গেল এই লাইনটা রিপিট আছে, শুধুমাত্র এই কথাটা বাদ দিয়ে রিপিটটা হবে। তো আমরা প্রথমবার যেরকম হবে সেরকম ভাবে আগে শিখবো আমরা। তো শুরু হচ্ছে এখানে, এই আমাদের কিন্তু শেষ হলো কিন্তু এই রেতে, এখানে ধরে নেব, এই এই হৃদয় চিড়ে যদি দেখানো যেত। তো কিরকম, তো প্রথমবার যেরকম হবে সে সেরকমটা আমি বলছি, ধাপা ধারে রে সারে সা নিধা নিধা পা মাপা মাপা গা। তো আমি আবার দেখাবো একটুখানি, এই হৃদয়ে চিড়ে যদি দেখানো যেত। ওকে, তো এই লাইনটি সিঙ্গেল রিপিট রয়েছে, শুধুমাত্র এই কথাটা বাদ হয়ে যাবে। তো এখান থেকে আমরা সংসদ ধরে নেবো, এখানে আমাদের যেহেতু প্রথমবার শেষ হলো, এখানে যেহেতু এখানে শেষ হলো গাতে, তারপরে রিপিটটা এখান থেকে শুধু এই কথাটা বাদ দিয়ে, হৃদয় চিড়ে যদি দেখানো যেত। ওকে, শুধুমাত্র এই কথাটা বাদ, আর কিন্তু সব একই রকম বাজনা রয়েছে। তারপর লাইন, ফোর্থ লাইন, সেটা এরকম, আমি যে তোমার তুমি মানতে। তো কিরকম, আমি যে তোমার তুমি মানতে, তো সেটা হচ্ছে, আমি আমি যে তোমার তুমি মানতে। তো সরগম দিয়ে দেখবো, গা পা ধা নিধা নে সা নিধা পা মা গা গা পা মা গা রে গা রে সা। ওকে, মানতে এখানে শেষ হলো। তো কিরকম, আমি আবার একটু দেখাবো, আমি যে তোমার তুমি মানতে। নেক্সট লাইন আসবো, সে কথা তুমি যদি জানতে। তো এখানে কিন্তু সে কথা তুমি যদি জানতে, তো এই যে ফিফথ লাইনটা এবং আমরা যে দ্বিতীয় লাইন বাজিয়েছি, কথাগুলো একই কিন্তু বাজনা কিন্তু আলাদা, একটু মনে রাখার চেষ্টা করবেন, বাজনা কিন্তু আলাদা। তো কিরকম, সে কথা তুমি যদি জানতে। তো কিরকম, সে ক সে সেটা হচ্ছে ধায়ের উপরে, সে কথা তুমি যদি জানতে। সরগম দিয়ে, সারে গ
গে গা মা গা রে সা রে। ওকে, তো কিরকম? সে কথা তুমি যদি জানতে। ফের আসবে কিন্তু প্রথম লাইন। কতদিন তোমাকে বসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। এবার সে কথা তুমি যদি জানতে, এটা কিন্তু এবার আলাদা, যেমনটা আমরা প্রথমে শিখেছিলাম সেইটা কিন্তু এবার। তো এই প্রথম দুটো লাইন গিয়ে নিয়ে আপনারা শেষ করে দেবেন, তারপরে আপনারা এরিয়াটা প্রথম দুটো লাইনের একটা মিউজিক দেবেন, দিয়ে আপনারা চলে যাবেন যে প্রথম অন্তরা রয়েছে সেই অন্তরা। আমরা একটু দেখে নেবো কেমন আছে অন্তরা। তো গানটিতে দুটো অন্তর আছে, দুটো অন্তর বাজনা কিন্তু একই রকম। আপনারা চেষ্টা করবেন এই অন্তরটা একটু ভালো করে শিখে নেওয়ার। তো স্থায়ী মিউজিক আসবে, স্থায়ী হওয়া শেষ হওয়ার পরে তারপরে আসবে প্রথম অন্তরা। তো প্রথম অন্তরা শুরু হয়েছে কিন্তু পা থেকে, এরকম রয়েছে। তো প্রথম লাইনটা রয়েছে এরকম, জলে ফোটা পদ্ম। তো চলুন ধীরে শেখার চেষ্টা করি। তো রয়েছে এরকম, ওই দুটি চোখ যেন, ওই দুটি চোখ যেন জলে ফোটা পদ্ম। সরগম দিয়ে পাধা পামা পাধা ধা ধা নিসারে সানি সানি ধা, ওই দুটি চোখ যেন জলে ফোটা পদ্ম। নেক্সট লাইন যাবো, যত দেখি তৃষ্ণা মেটে না। তো কিরকম রয়েছে এই সেকেন্ড লাইনটা? কিন্তু দুবার রিপিট রয়েছে, রিপিটে বাজনা আলাদা কিন্তু। তো চলুন প্রথমবার যেরকম হবে সেটা আমরা শিখে নেবো। যত যত দেখি, যত দেখি তৃষ্ণা মেটে না। তো সরগম দিয়ে দেখবো, ধামা গামা রে গারে গারে সা 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 রে সা রে নি সা ধানি পা। ওকে, তো আমি আবার একটু গান শোনাবো, এরকম রয়েছে, যত দেখি তৃষ্ণা মিটে না। এর যে রিপিটটা হবে সেই রিপিটটা এবার একটু আমরা শুনে নেবো। তো এখানে কিন্তু শেষ হলো টানটা, নাটা মেটে না। সারে নিশা ধানি পা, সারে নিশা ধানি পা, নাটা টানটা। তো এরপরে এই যে রিপিটটা রয়েছে, তো রিপিটটার বাজনা কিন্তু আলাদা। তো এখানে শেষ হলো কিন্তু এই পাতে শেষ হলো আমাদের রিপিট প্রথমবার। তারপরে রিপিট এরকম হবে, যত দেখি তৃষ্ণা মেটে না, সেটা কেমন, পাপা ধা ধা নিশা রে সা নিশা ধা, যত দেখি তৃষ্ণা মেটে না, মেটে না, পাপা ধা ধা নিশা রে সা নিশা ধা। এই রিপিটটা শেষ হলো। তো এরপরে যাবো আমরা পরের লাইন, থার্ড লাইন, এবং তার পরের লাইন যে অলরেডি কিন্তু আমরা বাজানো শিখে ফেলেছি কোনটা, সেটা হচ্ছে প্রথম যে দুটো লাইন বাজালাম এতক্ষণ আমরা, ওই দুটি চোখ যেন, একই রকম বাজনা, দেখুন কিরকম। ভেরু দুটি ঠোঁটে, সরি, ভেরু দুটি বাঁকা ঠোঁটে পূর্ণিমা চাঁদ ওঠে, একই রকম বাজনা। অর্থাৎ প্রথম যে লাইন বাজনা বাজিয়েছি, ওই দুটি চোখ যেন, যে বাজনা সে বাজনা, ভেরু দুটি বাঁকা ঠোঁটে পূর্ণিমা চাঁদ ওঠে,
তারপরের লাইনে বাজনা, সেই যত দেখি তৃষ্ণা মেটে না যে বাজনা সে বাজনা। হাসিলে ঝরে পড়ে জোছনা, রিপিটটা একই রকম, হাসিলে ঝরে পড়ে জোছনা পূর্ণিমা চাঁদ ওঠে, হাসিলে ঝরে পড়ে জোছনা, হাসিলে ঝরে পড়ে জোছনা। ওকে, এরপর লাইন, তো পরের লাইনে বাজনা এরকম, আমি আমি ধাঁধা আমি এই রূপ দেখে দেখে মরতে পারি, তো কিরকম, আমি এই রূপ দেখে দেখে মরতে পারি, সঙ্গম দিয়ে ধাঁধা ধানিয়ে সারে 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 সা নিধা নিধা পা মাপা মাপা গা, আমি এই রূপ দেখে দেখে মরতে পারি। নেক্সট লাইন যাবো, সেটা এরকম রয়েছে, তেমনি অর্থাৎ এই লাইন কিন্তু আমরা বাজিয়ে এসেছি অলরাইট, অলরেডি আমরা কিন্তু বাজিয়ে এসেছি, তো কিরকম, যে বাজনাটা ছিল, আমি যে তোমার তুমি মানতে, যে বাজনা সেই বাজনা কিন্তু কিরকম দেখো, তেমনি পারি ওগো বাঁচতে, কিরকম, গা পা ধা নিধা নিশা নিধা পা পা গা গা পা মা গা রে গা রে সা, তেমনি পারি ওগো বাঁচতে, সে কথা তুমি যদি জানতে, ফের আসবে কত যে তোমাকে বেশিছি ভালো সেটাই কিন্তু আবার আসবে, কিন্তু তারপরে আসবে কিন্তু সেকেন্ড লাইন, অর্থাৎ প্রথম দুটো লাইন স্থায়ীর, প্রথম দুটো লাইন গিয়ে নিয়ে আমরা কিন্তু আবার স্থায়ী একটা মিউজিক দেবো, দিয়ে যাবো শেষের যে অন্তরা রয়েছে সেই অন্তরা, হ্যাঁ আমরা ডিটেলসে দেখবো না, আমরা একটা অডিও দেখে নেবো যাতে আপনাদের বাজাতে সুবিধা হয়, তো মিউজিক আসবে স্থায়ী একটা, তারপরে চলে আসবে শেষের যে অন্তরা সেই অন্তরা। লোকেশ তুমি ছড়ালে যখন মেঘেরাও পেল যেন লজ্জা, মেঘেরাও পেল যেন লজ্জা, আকাশের তারাগুলো বাসর সাজিয়ে দিল, মধুময় হল ফুল সজ্জা, মধুময় হল ফুল সজ্জা, ওগোয়ে রাত কবু যদি শেষ না হতো, জীবন বেলার সে প্রান্তে যদি জানতে, কত যে তোমাকে এসেছে ভালো, সে কথা তুমি যদি জানতে, হৃদয় চিড়ে যদি দেখানো যেত, হৃদয় চিড়ে যদি
কেন যেত, আমি যে তোমার তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে। তো বন্ধুরা এই ছিল কিন্তু পুরো গানটা, আশা করি আপনারা তুলতে পারবেন। একটু স্লো করে 10 সেকেন্ড আগে পিছিয়ে করে দেখবেন, আশা করি তুলতে পারবেন, খুব একটা কঠিনও নয়। তো অবশ্যই অরিজিনাল গানটি শুনে নেবেন, তার সঙ্গে একটু মেলানোর চেষ্টা করবেন। আমি চেষ্টা করেছি আমার মতো করে দেখানোর, যদি ভুল ত্রুটি হয়ে যায় ক্ষমার চোখে নেবেন। শেষ করলাম আজকে এখানে গানের ক্লাস। তো বন্ধুরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে ঘন্টা প্রেস করে নেবেন। যদি ভালো লাগে একটু লাইক করবেন, যদি নাও ভালো লাগে তবে ডিসলাইক করবেন, আর যদি ভালো লাগে একটু শেয়ার করে দেবেন। আমাদের একটা ফেসবুক পেজ রয়েছে এনসি মিউজিক বাংলা হারমোনিশিকা পেজ, পেজটি যা লাইক করে অবশ্যই লাইক করে রাখবেন। তো শেষ করলাম এখানে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। ধন্যবাদ।